শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মনের আহ্বানে তৃণমূল কংগ্রেসের বিধানসভা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো মাথাভাঙা নজরুল সদনে। এই সভা বিধানসভা ক্ষেত্রের 15টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সাংগঠনিক পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়। তৃণমূলের সকল অঞ্চল সভাপতি, প্রতিটি পঞ্চায়েত প্রধান সহ সকল পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য এবং বিধানসভা কমিটির সদস্যদের ডেকে নিয়ে বিধায়ক হিতেন বর্মন 2021 নির্বাচনের প্রস্তুতিকরণীয় কর্মসূচি গ্রহণের ইঙ্গিত দিলেন। আগামী কাল থেকে 21 জুলাই পর্যন্ত কর্মীদের লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেন তিনি। বর্ধিত সভায় বিধায়কের আলোচনার পর অঞ্চল নেতৃত্বদের আলোচনার সুযোগ দেওয়া হয়। অঞ্চল নেতৃত্বদের আলোচনায় বিভিন্ন স্থানে তাদের সাংগঠনিক দুর্বলতার ছবি ফুটে ওঠে। প্রশ্ন ওঠে, ব্লক ভিত্তিক কমিটি গঠন ও দায়িত্ব না থাকায় সংগঠনকে কেউই নজরদারি করছে না। বিধানসভা কমিটির সদস্য হরিনাথ বর্মন সহ আরও 2-1 জনের অভিযোগ, কমিটিতে কারোরই দায়িত্ব না থাকার ফলে এলাকায় এলাকায় বিজেপি শক্তি অর্জন করতে সক্ষম হচ্ছে। শীতলকুচি থেকে সাজ্জাদ হোসেন আহমেদের রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। আমাদের গত 3 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী গণমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত বিধায়কদের নিয়ে ভিডিও কনফারেন্সে মিটিং করলেন। সেই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো তারা দিলেন, সেই সিদ্ধান্তগুলিকে কার্যকরী করার জন্য আপনাদের একটু বেশি মানে বর্ধিত সভা, সেই কারণে টাকা হলো যে সময় আমাদের হাতে আনার আগে আমি একটা কথা স্বীকার করে নিয়েই বলছি যে সাংগঠনিকভাবে আমরা সঠিক করতে এখনো বিধানসভা এলাকায় সরকারকে দিতে পারি সাংগঠনিক পর্যায়ে আমি অঞ্চল কমিটি, বুথ কমিটি, এই যে সংগঠনের একটা খাঁচা বা ধাঁচা, এই বিষয়টা নিতে পারিনি। তার কারণ আপনারা জানেন যে বিধানসভা কমিটি গঠন হওয়ার পরে যে কর্মসূচিগুলি রাজ্যের জীবিকে গণ কর্মসূচি, বাংলা গণ মমতা এবং কর্মসূচি গেলে একটু নাম দেওয়া হবে, সেই কারণে সাংগঠনিকভাবে